সকাল সকাল যদি এরকম অবস্থা হয় তাহলে কেরকম লাগে, তখন তো আসলে চা খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে আসলে একটু অনেক কাজ আছে, সো সেই কাজগুলাই আসলে শুরু করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে প্রায়শকে ব্রেকফাস্ট করালাম, দেন নিজে ব্রেকফাস্ট করলাম, এখন নিজের জন্য ভাবলাম একটু চা বানাই। চা বানানোর সময় একটা অঘটন ঘটে গেল, আমি আসলে খেয়াল করিনি, আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো তখনই দেখি যে ওভেন থেকে আসলে চাটা পড়ে গেছে, চাটা একদম উতরেই পড়ে গেছে। তো অকাজ হয়ে গেল, কাজটা বেড়ে গেল, তখন আর কি চা খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেল আমার। এদিকে চা খাওয়া শেষ করতে না করতেই জনি ভাইয়াকে নিয়ে চলে আসলো। ভিডিও শুরুতেই বললাম যে আজকে অনেক কাজ আছে, কাজটা মেনলি আমার পিছনে গার্ডেনে স্ল্যাব বসানো হচ্ছে, তো সেটাই আসলে কাজ করা হচ্ছিল। তো জনিও খুব সকালে বেরিয়ে যায় ভাইয়াকে পিক আপ করতে, দেন স্ল্যাবগুলো নিয়ে আসতে সব থেকে। তো এই মিলে আমি আর কি সকালবেলা আর্লি উঠে যাই, তারপরে তো কাজ শুরু করে দেয়। তা আমি ওই দিকে রান্না করছিলাম, তা ভাবলাম ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে রাখি, অবশ্যই আমার ব্লগের জন্য। আর প্রায়শ তো সে বাইরেই থাকবে, সে ঘরের ভিতরেই আসবে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখবে তার আঙ্কেল আর তার বাবা কী কাজ করছে। সে তার আঙ্কেল আর বাবাকে এতটাই হেল্প করছে যে ওরা শেষমেশ বিরক্ত হয়ে যাচ্ছে। আমাকে তো জনি বারবার বলছিল ওকে ঘরের ভিতরে নিয়ে যাও, কিন্তু সে তো আর গার্ডেন থেকে আসতেই যাচ্ছে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অ্যাকচুয়ালি তারা কী কাজ করছে। প্রায় সে নাকটা লাল হয়ে গেছে, টুপি দিয়ে দাও, গুড়ি দিয়ে দাও, গুড়ি দিয়ে দাও, গুড়ি দিয়ে দাও ওরে। এদিকে এই তো ভাইয়া সম্পূর্ণ ঘাস উঠিয়ে ফেলে তারপরে ওখানে স্ল্যাবগুলো বসানোর প্রিপারেশন নিচ্ছে। আসলে আমরা নিজেরা অতটা এক্সপার্ট না, প্রথমে ভেবেছিলাম যে আমরা নিজেরা একা করব। জনি নিজেই ভাবছিল যে সে নিজে বসাবে, পরবর্তীতে আসলে দেখছে যে সেও পারবে না আর আমিও তেমন একটা এক্সপার্ট না, মেন কথা দুইজনে তেমন একটা এক্সপার্ট না। সো এই জন্য আসলে আমরা রিস্ক নিইনি কাজটা করার। এর পরবর্তীতে আর একজনে ভাইয়াকে বলা হয়েছে, ভাইয়া তারপরে এসে কাজটা আসলে করে দিচ্ছিল। এরপরে এই তো ভাইয়ার জন্য চা বানালাম। ভাইয়া যখন প্রথম আমার বাসায় এসেছিল তখন আমি ভাইয়া চায়ে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, মেনলি কি প্রায়শের বাবা তো ও আসলে চায়ে চিনি খায় না, এই জন্য আমি যখনই কারোর জন্য চা বানাই আমি আসলে ভুলে যাই চায়ে চিনি দিতে। তো এইবার আসলে একদম মনে করে চায়ে চিনি দিয়েছি। এই তো আমার এদিকে রান্নাবান্নার কাজ চলছিল, আমি চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ মশলাটা আর কি সম্ভার দেওয়ার জন্য, অলরেডি রেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তা এদিকে ল্যামও ধুয়ে রেখে দিয়েছি। তো আর কি সব মিলে রান্নাবান্না প্রিপারেশন হচ্ছে, একটু তাড়াহুড়া করছি রান্না করার, কারণ অলরেডি তখন বেজে গেছে দুপুর 12টা। সো আমি কখন রান্না শেষ করবে এই টেনশনে আছিলাম, তো তখন তাড়াহুড়া করে রান্না শেষ করার জন্য উঠে পড়ে লেগেছি। এদিকে তো প্রায়শ তখন বিশাল হেল্প করায় ব্যস্ত, সে তো হেল্প তো না উল্টারও কাজ বাড়াচ্ছে, সে বালু ধরে ধরে পুরোটা গার্ডেনে সে সরাচ্ছিল, মানে সে না করলে আসলে শুনছিল না তখন। এরপরে প্রায়শকে জোর করে নিয়ে যাই আমি গার্ডেন থেকে, তারপরে উপরে নিয়ে ওকে টিভি ছেড়ে কার্টুন ছেড়ে বসিয়ে রাখি। আসলে উপায় ছিল না, কারণ বাচ্চারা এরকম করে থাকলে আসলে কাজ করা যায় না। এই তো এরপরে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এই তো রান্না করেছি পোলাও রাইস, মাছ ভাজা, চিংড়ি মাছের ভোনা, বেগুন ভাজা আর ল্যাম কারি, এই ছিল আমার রান্নাবান্না। এরপরে আসলে আমি আর প্রায়শ খাওয়া দাওয়া করে উপরে আসলে চলে যাই, প্রায়শকে ঘুম পাড়াই আমি, আমি নিজেও তখন আসলে ঘুমিয়ে পড়ি।
তো জনি আর ভাইয়া ওদের নিজেদের মতো করে নিয়ে আসলে খেয়েছে, আমি কাউকে সার্ভ করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই পরবর্তীতে আর কি জনি আমার জন্য এই ভিডিওগুলো করে। যখন ভাইয়া চলে গেল তখন সে আমাকে বলছে যে আমি তোমার জন্য কিছু ভিডিও ক্লিপ করে রেখেছি, তুমি ব্লক করছিলে তো এই জন্য কিছু করে রেখেছি। আমি বললাম সত্যি তুমি আমার জন্য এগুলো ভিডিও করে রেখেছো? আমার তো তখন আসলে খুবই ভালো লাগছিলো, যাই হোক সে এটা মনে রেখেছিল যেটা আমি ব্লক করি, এই আর কি। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমরাও ঘুম থেকে উঠে গেলাম। আমি এসে দেখি কাজটা ডান হয়ে গেছে, ফুললি ডান। এখন জাস্ট একটু উপর থেকে ভাইয়া বালুগুলো একটু ছড়িয়ে দিচ্ছিল। ভাইয়া যাওয়ার আগে বলে গেল যে এটা 2 দিন এভাবেই থাকবে, 2 দিন পরে এটাতে পানি দিতে, তারপরে গিয়ে এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এরপরে সন্ধ্যাবেলা আমি কিছু স্ন্যাক্স ভাতছিলাম, ভাইয়া ও জনি দুজনেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্ন্যাক্স খেয়ে নিল। তারপরে জনি চলে গেল ভাইয়াকে ড্রপ করতে। তা আমি সবাইকে দেখাবো পিছনে গার্ডেনটা কীরকম দেখা যায়, অবশ্যই সকালবেলা দেখাবো, কারণ রাত্রে তো আসলে পরপর বোঝা যাচ্ছে না কেমন দেখা যাচ্ছে গার্ডেনটা। মেনলি গার্ডেনটা এরকম করার একটাই উদ্দেশ্য হলো প্রায়শের জন্য, প্রায়শ যাতে একটু খেলার স্পেস পায়, সে যাতে খেলতে পারে, কারণ সামার চলে আসছে, সামারে যাতে সে প্রপারভাবে বাহিরে খেলতে পারে। এই হলো পরের দিন সকালবেলা, গার্ডেনটা দেখতে কেমন লাগছে তা দেখতেই পাচ্ছেন। তো আমি আসলে এরকম করার পিছনে কারণই হলো প্রায়শ যাতে ভালো মতো খেলতে পারে, আর এমনিতে আমার গার্ডেনটা একটু ছোটো, এই জন্য আসলে গার্ডেনের যে ঘাসের এরিয়াটুকু ছিল সেটুকু স্ল্যাব দিয়ে ফিল আপ করে দিয়েছি, যাতে প্রায়শে খেলতে ইজি হয় আর স্পেসটাও যাতে একটু বেশি পাওয়া যায়। এখন আসলে মনে হচ্ছে গার্ডেনে অনেক স্পেস। প্রায়শ তো সকালবেলা সে স্কুটি নিয়ে রেডি সে খেলার জন্য, তো ওকে একটু গার্ডেনে ছেড়ে দিলাম, সে একটু এনজয় করছে। এই ছিল আমার ভিডিও। আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা সেই ছোট্ট বেল আইকনটিও প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।